আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। প্রিন্সবেরি পার্ক মসজিদে হামলায় অভিযুক্ত অসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মুসলিম বিদ্বেষী মনোভাবই ছিল হামলার কারণ বলেছে আদালত। থেরেসা মের চীন সফরে দুদেশের মধ্যে $1,326 কোটি বাণিজ্য চুক্তি। চুক্তির ফলে উভয় দেশই উপকৃত হবে বলে আশাবাদ। এবং কে এম আবু তাহেরের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের নতুন রাজনৈতিক দল অ্যাসপায়ারের আত্মপ্রকাশ। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটির প্রার্থীরা। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতেই কমিউনিটি প্রসঙ্গ। টাওয়ার হ্যামলেটস পাড়ার নাগরিকদের সুন্দর ভবিষ্যৎ, নিরাপদ ও মজবুত কমিউনিটি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল অ্যাসপায়ার। শুক্রবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন কে এম আবু তাহের চৌধুরী সাংবাদিকদের কাছে অ্যাসপায়ারের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ইলেকটোরাল কমিশন নবগঠিত এই দলকে অনুমোদন করেছে এবং দলের প্রতীক হিসেবে ঘরকে অনুমোদন দিয়েছে কমিশন। তিনি আরও জানান, নবগঠিত এই দল স্থানীয় কমিউনিটির জন্য কাজ করবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি লিলিয়ান কলিন্স জানান, তাদের দল সবার কথা শুনবে এবং বিভিন্ন সংস্থাগুলোর সাথে একযোগে কাজ করবে যাতে বাসিন্দাদের চাহিদা পূরণ করা সম্ভব হয়। নবগঠিত দলটি কমিউনিটির আবাসন, শিক্ষা, চাকুরি, ট্রেনিং, ইউথ সার্ভিস, নিরাপদ সড়ক ও গ্রিন প্রজেক্ট নিয়ে কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজনৈতিক দল অ্যাসপায়ার, আমি আহ্বান জানাবো টাওয়ার হ্যামলেটসবাসী সবাইকে, আপনারা আমাদের নতুন রাজনৈতিক যোগদান করুন। আমরা আমাদের পাড়ার হাউসিং সমস্যা, শিক্ষার সমস্যা, বেকারত্বের সমস্যা, ট্রাক সমস্যা, রাস্তাঘাটে চলা নিরাপদ সমস্যা, এইসব প্রত্যেকটা ব্যাপারে, বর্ণবাদ সমস্যা প্রত্যেক ব্যাপারে আমরা অ্যাড্রেস করবো এবং আপনাদের সাথে কাজে কাজে আমরা কাজ করে যাবো। ম্যানচেস্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে হোটেল হিল্টনে অনুষ্ঠিত হল ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড 2018। অ্যাওয়ার্ড বিজয়ীদের মেধা আর সাফল্যের পথ দেখে আগামীতে সব কমিউনিটির শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে এমন মতামত অভিভাবক সহ কমিউনিটি নেতৃবৃন্দের। বিস্তারিত দেখুন ফখরুল আলমের রিপোর্টে। মেইনস্ট্রিম স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষক সহ বিপুল সংখ্যক অভিভাবকদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড 2018। অনুষ্ঠানে জিসিএসসি, এলেভেল ও ডিগ্রি ছাড়াও ভোকেশনাল এবং বিশেষ ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাজ্যের ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কয়েকটি ক্যাটাগরিতে তিনজন করে মোট চারটি ক্যাটাগরির 60 জন শিক্ষার্থীদের মধ্যে 20 জনকে বিজয়ী হিসাবে নির্বাচিত করা হয়। মূলত মেইনস্ট্রিম এই অ্যাওয়ার্ডের আয়োজনে ছিলেন কয়েকজন ব্রিটিশ বাংলাদেশিরা। এতে বাংলাদেশ ও এথনিক কমিউনিটির কিছু শিক্ষার্থীরাও বিশেষ স্বীকৃতি পান। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন উচ্চতর শিক্ষাসহ জীবনের অনেক ক্ষেত্রে সবাইকে উৎসাহী করে তুলবে। Future, hopefully with the continuation of this award to promote a good and excellent education throughout Britain and Northern Ireland, hopefully more and more people will be inspired to do better and better with each coming year. But I just want to be inspirational for all them girls. And I want to say thanks to my sister for supporting me today, and I love her. I just feel so surprised that I got it. I was shocked, honestly. It was anybody could have won it, because we all, you know, everybody did so well. I'm really happy, and there's so many good candidates that could have achieved it, and I'm so happy for Sarah who achieved it. কেভিন ফিটপ্যাট্রিক ও প্রফেসর বাজমা এলাহির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির প্রফেসর ও ভাইস চ্যান্সেলর সহ কমিউনিটির বিভিন্ন গুণীজনেরাও এতে অংশগ্রহণ করেন। GCSE education and A-level education and degree education and then vocational education is somewhere else. And tonight we get to bring them all together and celebrate all of the different ways our students are successful and all of the different routes they take to success. And it's so wonderful to see the pride and the thrill that they get from seeing their hard work acknowledged in this way. Education Award is a national event. This is not a whole country. We are very grateful for this. We are very grateful for this. And Bangladeshi.
এটা একটা মেইনস্ট্রিম এডুকেশন এটার পিছনে আছে, এটা জেনে আমরা নিজেরাও খুশি। ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ডের ফাউন্ডার আমিন বাবর চৌধুরী জানান, ব্রিটেনে আরেকবার বাংলাদেশিদের অর্জন নয়, এটা আমি মনে করি পৃথিবীর বহির্বিশ্বে বাংলাদেশে এবং যে যেখানে আমরা বাংলাদেশিরা আছি এটা আপনাদের সকলের অর্জন। আমি আশা করব এই ভালো কাজগুলোর মাধ্যমে আমরা যেন উপকৃত করতে পারি সমাজ, জাতি এবং দেশ, তার মাধ্যমেই কিন্তু প্রতিষ্ঠিত হবে মানব জীবনের মূল গাথা। আমি এই অর্জনকে পুরো কমিউনিটির কাছে উৎসর্গ করলাম এবং আশা করব তাদের সকলের দোয়া এবং সহযোগিতা পেলে আরও ভালো অনুষ্ঠান ভবিষ্যতে উপহার দেব। অ্যাওয়ার্ড বিজয়ী শিক্ষার্থীদের মেধা আর সাফল্যের পথ দেখে আগামীতে কমিউনিটির শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা কমিউনিটি নেতৃবৃন্দের। ফকরুল আলম, এনটিভি নিউজ। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রয়ডনবাসীর উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বুধবার সাউথ লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রধান অতিথি মেয়র আরিফুল হককে ফুল দিয়ে বরণ করেন মোহাম্মদ সামিউল আহমেদ। সংগঠনের সভাপতি কামাল জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হক সাদিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জিয়ার আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমজ আলী চৌধুরী, শেরওয়ান চৌধুরী, কামাল জামান, জিয়ার আহমেদ, আনোয়ার হোসেন বাচ্চু, আম্বর আলী সহ আরো অনেকেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় হয়রানি ও সাজা প্রদানের পরিকল্পনার বিরুদ্ধে বৃহস্পতিবার লন্ডনে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। রিপোর্টার মোহাম্মদ মাসুদ জামান জানান, সংগঠনের সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলায় হয়রানি বন্ধের জন্য ব্রিটিশ ফরেন সেক্রেটারি বরাবরে স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে হাসিনা সরকার রাজনৈতিক মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস সহ আরো অনেকেই। নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটের ঐতিহ্যবাহী এমসি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং সিলেট সরকারি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাউথশিল্ড শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে। নিউক্যাসল ও সাউথশিল্ড প্রতিনিধি জাবেদ হুসাইন জানান, অতীতকে স্মরণ করে রাতভর আড্ডা আর পুরনো দিনের স্মৃতিসহ ছাত্রজীবনের নানান গল্পগুজবের মধ্য দিয়ে মেতে উঠেছিল সাবেক এইসব শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী নূর আহমেদ কিনু, আফসারুজ্জামান পারভেজ, রাব্বি আহমেদ, ইয়াহিয়া আহমেদ, চন্দন, জাকারিয়া আহমদ, সোহেল শিকদার সহ আরো অনেকেই। বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কমিউনিটির সর্বস্তরের মানুষ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য আয়োজনে ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন UDIA এর বার্ষিক সাধারণ সভা ও সংগঠনের গৌরবের দশম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে AGM, ক্যাট কাটা, সম্মাননা প্রদান ও UDIAFC-র কিট লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইলফোর্ডের স্থানীয় এক হলে AGM-এ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড্রাইভিং ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মুক্তা মিয়া। মেম্বারশিপ রিপোর্ট উপস্থাপন করেন মেম্বারশিপ সেক্রেটারি আকিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ খসরুজ্জামান, কাউন্সিলর মাহবুব আলম, কাউন্সিলর হারুন মিয়া, সাবেক সেক্রেটারি সিদ্দিকুর রহমান, শাহেদ আলম সহ আরো অনেকেই। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রমের সহযোগিতার জন্য সিনিয়র ড্রাইভিং ইনস্ট্রাক্টর আব্দুল খালিককে আজীবন সম্মাননা ও অপর চারজন ইনস্ট্রাক্টর এবং স্পন্সরদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সাবেক সভাপতিরা। এরপর সংগঠনের বর্তমান সভাপতি, সংগঠনের নির্বাহী কমিটি ও অতিথিদের নিয়ে দশ বছর পূর্তির কেক কাটেন। দর্শক, এবার জানিয়ে দেব ব্রিটেন প্রসঙ্গ। নর্থ লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদে ভ্যান চালিয়ে মুসলিম হত্যার দায়ে অভিযুক্ত ড্যারেন অসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুক্রবার উলওয়েজ ক্রাউন কোর্টে এই সাজা ঘোষণা করা হয়। বিচারকের রায় অনুযায়ী জীবিত থাকলে অন্তত 43 বছর জেলে থাকতে হবে অসবর্নকে। ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানা যায়, 2017 সালের 19 জুন ফিন্সবেরি পার্ক এলাকায় মসজিদের সামনে দাঁড়ানো কয়েকজন মানুষের উপর গাড়ি চালিয়ে হামলা চালায় অসবর্ন। হামলায় 51 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মকরম আলী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো 9 জন। ঘটনার পরপর আশেপাশের মানুষ হামলায় ব্যবহৃত ভ্যান সহ
আটক করে অসবর্নকে। সম্প্রতি লন্ডনের উলউইচ ক্রাউন আদালতে অসবর্ন নিজেকে নির্দোষ দাবি করে। শুক্রবার তার যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন বিচারপতি। হামলায় নিহত মকরম আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সরুয়ালায়। মকরমের পরিবার দীর্ঘদিন থেকে বসবাস করছিলেন লন্ডনে। 12 বছর বয়সে তিনি পাড়ি জমান লন্ডনে। একডানা প্রবাস জীবন কাটিয়ে বিশ্বনাথের দৌলতপুরে বিয়ে করেন তিনি। কয়েক বছর পর স্ত্রীকেও লন্ডনে নিয়ে যান। সেখানে জন্ম হয় 4 মেয়ে ও 2 ছেলের। বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে বিভিন্ন ক্ষেত্রে ত্রাণ সহায়তা দিয়ে থাকে ব্রিটেন। আর তাই উন্নয়নশীল দেশের শিক্ষাক্ষেত্রে ব্রিটেনের সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরডাউন্ট। বিবিসি সূত্রে জানা যায়, উন্নয়নশীল দেশগুলোতে ব্রিটেনের শিক্ষা সহায়তা আগের চেয়ে 50% বাড়ানো হবে। অঙ্কের হিসেবে প্রতি বছর 75 মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তা দেওয়া হবে দেশগুলোর শিক্ষার উন্নয়নে। সেনেগালের রাজধানী ডাকারে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের বাৎসরিক এক কনফারেন্সে এই ঘোষণা দেন পেনি মরডাউন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও সেনেগালের প্রেসিডেন্ট মেকি সালের আয়োজনে অনুষ্ঠিত ওই কনফারেন্সে পেনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে পেনি বলেন, দরিদ্র দেশগুলোর শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে ব্রিটেন তাদের ভবিষ্যৎ জীবন উন্নত করতে চায়। আগামী 3 বছরে দেশগুলোতে 225 মিলিয়ন পাউন্ড শিক্ষাক্ষেত্রে সহায়তা করা হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কগুলো আরও মজবুত করতে চায় যুক্তরাজ্য। এরই অংশ হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সফর করেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তার এই সফরে চীনের সঙ্গে প্রায় $1,326 কোটি কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। থেরেসা মেয়ের 3 দিনের চীন সফরে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। এসব চুক্তির ফলে যুক্তরাজ্যে 2,500-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্রিটেনের আর্থিক সেবা সংস্থা 1 বিলিয়ন ব্রিটিশ পাউন্ডের চুক্তি স্বাক্ষর করেছে। এতে 890 জনের কর্মসংস্থান হবে। চুক্তিগুলো সম্পর্কে আর বেশি কিছু জানায়নি সরকার। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছে, চীনের বিনিয়োগ যুক্তরাজ্যের অবকাঠামো উন্নয়ন কর্মসংস্থানে সহযোগিতা করছে। 50,000-এর বেশি ব্রিটিশ ব্যবসায়ীরা চীন থেকে পণ্য আমদানি করছে এবং 10,000-এর বেশি ব্যবসায়ী চীনে পণ্য বিক্রি করছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শনিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন। এদিকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। গেল বছরের 13ই অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে আর দেশে ফেরেননি তিনি। 2017 সালের 10ই নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশনে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। 11 নভেম্বর তা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তা গ্রহণ করেন। এস কে সিনহা ছুটিতে যাওয়ার পর থেকেই সংবিধান অনুযায়ী আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এবছরের 10 নভেম্বর পর্যন্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা রয়েছে তার। আর সুরেন্দ্র কুমার সিনহার প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এবছরের 31শে জানুয়ারি। আর সেই মেয়াদ শেষ হওয়ার 2 দিনের মাথায় নিয়োগ দেওয়া হলো নতুন প্রধান বিচারপতি। শুক্রবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব। শনিবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠিত হবে। 1954 সালের 31শে ডিসেম্বর জন্মগ্রহণ করা সৈয়দ মাহমুদ হোসেন 1981 সালে জেলা আদালতে এবং 1983 সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। 1999 সালের ডিসেম্বরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। আর 2001 সালের 22শে ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। 2003 সালের 22শে ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। আর 2011 সালের 23শে ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন সৈয়দ মাহমুদ হোসেন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত শেষ 2টি সার্চ কমিটিরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি হিসেবে তার দায়িত্ব পালনের সময়সীমা রয়েছে 2021 সালের 30শে ডিসেম্বর পর্যন্ত। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ। বিস্তারিত দেখুন রিপোর্টে। কখনো না, বিএনপি ছাড়া নির্বাচন শব্দ হয় কিভাবে? অবশ্যই বিএনপি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে তার। সুতরাং তাদের ছাড়া
অংশগ্রহণ পূর্ণ নির্বাচন হবে না, এটা আমরা আগেও বলি, বলেছি এখনও বলি। প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের প্রেক্ষিতে তার কাছেই জানতে চাওয়া হয় বেগম জিয়ার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে। কোর্টের ব্যাপারটা তো একেবারেই রাজনৈতিক ব্যাপার, আইনের ব্যাপার, এখানে তো আমার কোনো মন্তব্য করার সুযোগ নেই। আমরা বারবার বলি যে আমাদের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকবে পুরোপুরি, তাদেরকে তাদের নির্বাচনের ব্যাপারে সব দল একই সুযোগ সুবিধা পাবে। এখন নির্বাচন মাঠে কে কীরকম প্রচার করবে না করবে সেটা তো আমরা কখনো নির্ধারণ করতে পারি না। এদিকে সকালে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলের পক্ষে এ মনোনয়নপত্র নিতে আসেন সংসদের চিফ হুইপ আসম ফিরোজ সহ তিন হুইপ। দেশবাসীর কাছে তার জনপ্রিয়তা অনেক তুঙ্গে। এই নির্বাচনের নির্বাচনী কর্তা সিইসি জানান, যাচাই বাছাইয়ের পর একক প্রার্থী থাকলে তখন তাকেই রাষ্ট্রপতি পদে নির্বাচিত বলে ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন 5 ফেব্রুয়ারি। 7 তারিখে আমাদের চূড়ান্তভাবে বাছাই হবে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে 90 জন শরণার্থীর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা। এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া 3 জন জানিয়েছেন ডুবে যাওয়াদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানের নাগরিক। তবে নৌকা ডুবিতে নিহত ও বেঁচে যাওয়াদের মধ্যে লিবিয়ার নাগরিকরাও আছে বলে জানিয়েছেন বিবিসি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক বিবৃতিতে জানিয়েছে লিবিয়ার সাগর তীরে 10টি মৃতদেহ ভেসে আসার খবর পেয়েছে তারা। আরও জানান, গত কয়েক বছরে সমুদ্রপথে দক্ষিণ ইউরোপে পৌঁছতে আশ্রয় প্রার্থীদের প্রধান ট্রানজিট রুট হয়ে উঠেছে লিবিয়া। IOM এর মুখপাত্র বলেছেন, বিপজ্জনক পথে ইতালিতে পাড়ি জমানো শরণার্থীদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এবছর সাগর পথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে 6,624 জন শরণার্থী। গত বছর যা ছিল 5,983 জন। 2018 সালে পর্যন্ত 246 জন শরণার্থী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। এবার জানিয়ে দেব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। মৌলভীবাজারে স্থায়ীভাবে পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে CRP-র প্রতিষ্ঠাতা ভেলোরি অ্যান্ড টেলরের সাথে এক মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সৈয়দা সায়রা মহসিন MP, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান সহ সমাজের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে CRP-র জন্য সদর উপজেলার মোকামবাজার এলাকায় 53% ভূমির দলিল হস্তান্তর করেন জমিদাতা আফসারুল হক ও আতিকুল হক। ইতিপূর্বে শহরের পশ্চিম বাজার এলাকায় 3 তলা বিশিষ্ট ভবন সহ প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 4% ভূমি প্রদান করেন আসিয়া বেগমের পুত্র প্রকৌশলী সৈয়দ আব্দুল গাফার। এছাড়া বিভিন্ন ব্যক্তি নগদ অর্থ অনুদানের ঘোষণা দেন। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কামালবাজার ইউনিয়ন পরিষদ ভবনের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মহিদুর রহমান। বক্তারা বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করতে পেরেছে। গ্রামে গ্রামে এখন উন্নয়নের জোয়ার বইছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এর আগে অতিথিরা মরহুম MA গনি সড়ক উদ্বোধন করেন। পরে সম্প্রতি উদ্বোধন হওয়া কামালবাজার ইউনিয়ন পরিষদ ভবনের ভূমিদাতাদের নাম ফলক উন্মোচন করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত ফুলতলি বাজারে উক্ত মাহফিলের আয়োজন করেন 47 সদস্য বিশিষ্ট আশিকানে আউলিয়া সুন্নি যুব সংঘ। উক্ত মাহফিলে হজরত মাওলানা আলহাজ সাদিকুর রহমান ও কাজী মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও নুরুল হক তুহিন এবং আব্দুল মুহিতের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হজরতুল আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের আলোচক হাফেজ কাদি মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, ফান্দাউ দরবার শরীফের খাদেম হজরত মাওলানা কামালউদ্দিন আনসারী, হজরত মাওলানা মোহাম্মদ আলী নেওয়াজ আল কাদের প্রমুখ। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রিন্সবেরি পার্ক মসজিদে হামলায় অভিযুক্ত অসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মুসলিম বিদ্বেষী মনোভাবই ছিল হামলার কারণ বলেছে আদালত।
টেরেসা মেয়ের চীন সফরে দুদেশের মধ্যে $1,326 কোটি বাণিজ্য চুক্তি। চুক্তির ফলে উভয় দেশই উপকৃত হবে বলে আশাবাদ। এবং কে এম আবু তাহেরের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের নতুন রাজনৈতিক দল অ্যাসপায়ারের আত্মপ্রকাশ। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটির প্রার্থীরা। এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।